হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আই এম প্রিন্স। তো আজকের এই ভিডিওটা বেসিক্যালি মাইক ছাড়া করছি, কারণ মাইকটাই সত্যি একটু প্রবলেম হচ্ছে এবং সেই প্রবলেমের কারণে তোমাদেরও ভিডিওটা শুনতে একটু অসুবিধা হচ্ছে। তো আমার সাবস্ক্রাইবারদের কোনো প্রবলেম ফেস করতে হবে আমি একদমই চাই না, তো যে কারণে মাইকটা কদিনের জন্য আমি মানে ইউজ করছি না। মাইকটাকে ঠিক করার প্রসেস এখন চলছে, যবে ঠিক হবে তবে থেকে সেটাকে ইউজ করবো। তো একটু সাউন্ড হয়তো আগের থেকে একটু খারাপ হতে পারে কোয়ালিটি, তবে যা হচ্ছিল তার থেকে তো আই থিঙ্ক ভালো হবে। তো এখন একটা ব্যাপার নিয়ে বেসিক্যালি কথা বলবো। কথা হচ্ছে এটাই যে ভাগ্যিস বাংলায় একটা জিত আছে কেন। এবার অনেকে অনেক স্টেশন ফেশন নিয়ে প্রশ্ন তুলতে পারে যে এখানে হঠাৎ করে কেন জিতটাকে টেনে আনলাম, সবটাই বলবো, তার জন্য ভিডিওটা পুরোটা দেখতে হবে। তো প্রথমে আমি যে টিজারটা এসেছে সেটা নিয়ে কথা বলি। তো সিনেমাটা হচ্ছে গুন্টুর কাডাম। তো এই সিনেমাটা হচ্ছে সুপারস্টার মহেশ বাবু 28তম সিনেমা, যেটা প্রথম থেকে বলা ছিল SSMB 28, এবং এটা একটা পোস্টার এসেছিল, পোস্টারটা এক কথায় দুর্দান্ত ছিল। তো আজকে এটা টিজার এসেছে, তো টিজারটা এক কথায় কিন্তু কি ক্যাচ হয়েছে, এক কথা সত্যি কথা কি ক্যাচ একটা টিজার হয়েছে। কারণটা হচ্ছে কি, পুরো টিজার জুড়ে যে বিজিএমটা বাজে এবং হিরোর যে মাস এন্ট্রি, এটা বলেই দিচ্ছে এটা একটা আলাদা লেভেলের মাস একটা মানে মুভি হতে চলেছে। তো সেটা কিন্তু টিজার জুড়ে পুরো সেই ব্যাপারটা রয়েছে, এখানে হিরোর যে মাস এন্ট্রি, হিরোর হাঁটাচলা, কথাবার্তা, তার যে সোয়াগ, তার যে স্ট্রেস মানে স্টাইল, তার অ্যাটিটিউড, এই প্রত্যেকটা জিনিস দুর্দান্ত মানে রয়েছে। অনেকে বলে মহেশ বাবু সব সিনেমাতেই একই রকম এক্সপ্রেশন দেয়, তার সিনেমাগুলো গল্প একই রকম হয়, কিন্তু অবাক ব্যাপার প্রত্যেকটা সিনেমা কিন্তু বক্স অফিসে ওয়ার্ক করে। যে লাস্ট পয়েন্টে এসেছিল স্যার কারু ঘড়ি বাটা, আমি অবাক হয়ে গেছিলাম। আমি আমাদের বাংলারই একটা সিনেমা লেগেছিলাম যেখানে ওটা সাবটাইটেল এসেছিল, প্রচুর লোকে ভিড় করেছে, মানে ওখানকার লোকই মানে সব তামিল তেলেগু লোকের, মানে তেলেগু ইন্ডাস্ট্রি যেহেতু, তেলেগু সমস্ত লোকজনের ভিড় দেখার মতো মানে অসাধারণ ভিড়, মানে লোকে এক কথায় বলতে গেলে লোকারণ্য ছিল। এবং ওখানকার যারা দর্শক তাদের কি ক্রেজ, তার কারণটা কি বলুন তো, কারণ ওখানকার সুপারস্টার মানে সুপারস্টারদের যারা বানিয়েছে, মানে যে সমস্ত দর্শকরা সুপারস্টারদের সুপারস্টার বানিয়েছে, সেই সুপারস্টাররা কিন্তু তাদেরকে সেটাই ফেরত দেয় যারা তার মানে সেটা চায়। এবং সব থেকে বড় কথা কি, ওখানে সিঙ্গেল স্ক্রিন আমাদের এখানের থেকে 6-7 গুণ বেশি, মানে আমাদের এখানে যেখানে হয়তো 150-200টা সিঙ্গেল স্ক্রিন রয়েছে, ওদের এখানে হয়তো 2000-3000টা সিঙ্গেল স্ক্রিন রয়েছে। কেন রয়েছে বলুন তো, কারণ সেই অডিয়েন্সের জন্য কাজ হয়েছে, ওখানকার যারা গ্রাম বাংলার অডিয়েন্স তাদের জন্য রেগুলার বেসিসে কাজ হয়েছে। এই যে কাজটা, এটা কিন্তু কোনো শহরের অডিয়েন্সের জন্য নয়, এটা পুরোপুরি গ্রাম বাংলার, ওখানকার যে গ্রাম বাংলার অডিয়েন্সের জন্য কাজগুলো করানো হয়। তাদের সিনেমা যে গ্রাম বাংলার অডিয়েন্সকে কিন্তু গুরুত্ব দেওয়া হয়, আপনারা ভালো করে দেখবেন, সে ভারী শুভ অন্যান্য সিনেমা প্রত্যেকটা কাজ কিন্তু সেই অডিয়েন্সের জন্য, এবং তারা হল ভরি ভরি দেখতে যায়। আমাদের এখানে দেখছে না কেন, কারণ আমরাই সেই অডিয়েন্সকে ভুলে গেছি। তাই জন্য বললাম ভাগ্যিস বাংলা একটা জিদ্দা আছে, যে কারণে মাঝে মধ্যে এরকম চেঙ্গিস একটা রাবণ আমরা দেখতে যেতে পারি, যেগুলো দেখতে গিয়ে হলের সিটি হয়। এই যে কদিন আগে রাগাটা গানের একটা দৃশ্য ইউটিউবে ভাইরাল হলো, লোকে নাচছে হলের ভেতর, আপনারা বলুন তো সারা বছর জুড়ে একটা সিনেমার দেখান যেটা দেখতে গিয়ে হলের লোকে গিয়ে, মানে বাংলা সিনেমা কথা, যেটা দেখতে গিয়ে হলের লোকে গিয়ে নাচবে। আরে আমরাও বাঙালি দর্শকরাও তো আশা করি যে আমাদের এখানকার সিনেমা দেখতে গিয়ে ওরকম আমরা ফিল চাই, করে উঠতে পারি না। তো সাউদি জিনিসটা হয়, তবে টিজারটা দেখলাম, টিজারটা এক কথা কিন্তু অনবদ্য একটা টিজার হয়েছে, অনবদ্য একটা টিজার হয়েছে, মানে সব থেকে ভালো লাগেছে বিজিএমটা। তো এই কাজটা নিয়ে খুব এক্সাইটেড রয়েছে, আমি সাধারণত বয়সগুলোর কাজে দেখতে যাই, আমার বেশ ভালো লাগে, মানে সিনেমাগুলো অনেকটা একই রকম হয় কিন্তু সেই মাস ফিলটা পুরো সিনেমা জুড়ে থাকে, যেটা এক কথায় অনবদ্য। তো তারাই করে যাচ্ছে বলে না, হয়তো কয়েকটা ফ্লপ করছে, কিন্তু তাই সেই কমার্শিয়াল সিনেমাটা হারিয়ে যাচ্ছে না। তো এই জন্য আমার জিতকে কুর্নিস, যে একা এখনো লড়াই করে যাচ্ছে, ওই দিকটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে, চার সিনেমা অন্তত একবার হলেও বছরে আমরা হলে গিয়ে বাংলা সিনেমা দেখে একটু সিটি মারতে পারি। তো বছরে একটা করেই হোক, আমি জানি না এই বছর মানুষ আসবে কিনা, এলে তো খুবই ভালো হয়, আর একবার সুযোগ আমরা পাবো হলে গিয়ে একটু মাস ফিল পাওয়া। আমাদের আমার মনে হয় উচিত বাকিদেরও করা, দেবদা বা বাদ বাকিদেরও করা উচিত। দেখুন দেবদা প্রডিউসার হিসেবে যেটা করছে ভুল না, কিন্তু মাঝে মাঝে মানে তার যে সুপারস্টারডম, তাকে যারা সুপারস্টার বানিয়েছে তাদের কথা আমার মনে হয় ভাবা উচিত, অবশ্যই ভাবা উচিত। দেখুন এটা ফ্যাক্ট, এই যে মহেশবাবু যদি এখন চায় যে সে শুধুমাত্র কিছু নির্দিষ্ট অডিয়েন্সের জন্য কাজ করবে, ওই অডিয়েন্স কিন্তু তার থেকে মুখ ফিরিয়ে নেবে, যারা আজকে এই সিনেমাটাকে ব্লকবাস্টার করাবে। তো সেটাকে তো ভাবা খুব দরকার, মানে সবাই যদি হাল ছেড়ে দেয় তাহলে ইন্ডাস্ট্রি ক্রমশ ছোট হতে থাকবে। জিদ্দার পাশে আজকে সবার এসে দাঁড়ানো উচিত ছিল, ইয়াস যদিও ট্রাই করছে, এগুলো শুনে তবে কবে আসবে কোনো ঠিক ঠিকানা নেই, সেরকম বড় করে তো রিলিজ হচ্ছে না কমার্শিয়াল সিনেমাগুলো যেরকম ভাবে চেঙ্গিস হলো। তো সেই কারণেই বলছি যে ভাগ্যিস বাংলাতে একটা জিত ছিল বলে হয়তো ইন্ডাস্ট্রিতে এখনো হয়তো সামান্য অক্সিজেন রয়েছে, হতে পারে প্রজাপতি প্রচুর কালেকশন করেছে, কিন্তু প্রজাপতি দেখতে কি আপনি মজা পাবেন, আপনি হাততালি দেবেন, কিন্তু হিরোর এন্ট্রিতে সিটি সেই জিনিসটা কিন্তু আপনি প্রজাপতি দেখতে গিয়ে পাবেন না। তার মানে প্রজাপতি খারাপ সিনেমা বলছি না, অবশ্যই প্রজাপতির মতো সিনেমা আমাদের ইন্ডাস্ট্রিতে দরকার, কিন্তু অবশ্যই একটা চেঙ্গিসও দরকার, এবং চেঙ্গিস তো খারাপ বিজনেস করেনি, যথেষ্ট ভালো একটা বিজনেস করেছে, যা অবস্থা এখন মার্কেটের। তো জিদ্দা যদি হাল ছেড়ে দিত তাহলে এই কালেকশনও কোনো কমার্শিয়াল সিনেমা গিয়ে পৌঁছতে পারতো, মানে জিদ্দা যদি অসুর তারপর বাচ্চা শ্বশুর এই ধরনের সিনেমাই করে যেত, তাহলে যেটুকু সিঙ্গেল স্ক্রিন আজকে চলছে, যেটুকু সিঙ্গেল স্ক্রিনের লোকেরা তাদের ছেলেমেয়েদের জন্য জামা কাপড় কিনে নিতে পারছে, সেটা কিনে নিতে পারতো না, সেটা মানতে হবে।
তাই প্রত্যেকটা ফ্যান বেসকে বুঝি জিতটাকে রেসপেক্ট করো, জিতটাকে নিয়ে খিল্লি করো, কারণ জিতটা যেটা করছে একটা ভয়ঙ্কর কঠিন লড়াই, যে লড়াই কেউ সামিল হতে চাইছে না। তো যাই হোক, দু দুটো ব্যাপার নিয়ে একসঙ্গে একটা ব্যাপারে কথা বললাম। টিজারটা যারা দেখতে যাবে তারা গুন্টুর গুন্টুর কারাম বলে ইউটিউবে সার্চ করে অলরেডি অ্যাভেলেবেল হয়ে গেছে। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তোমাদের টিজারটা কেমন লেগেছে কমেন্ট করে জানাও, আর আমার ভিডিওটার সাথে কতটা একমত অবশ্যই জানিও। চ্যানেলটা অতটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, গেট দেবে লাইক। এখন তো ভাই টেক কেয়ার, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, দেখা হবে, টেক কেয়ার।